আমরা ফার্মার লুট দেওয়ার পর আমাদের টেস্ট পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট এবং হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদেরকে মোবাইলটাকে ইডিএল মোডে নিতে হবে। প্রথমে আমাদেরকে ইনস্টল করে নিতে হবে ড্রাইভার, কারণ ড্রাইভারটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, মোবাইল ফ্ল্যাশিংয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এই ড্রাইভার আপনাদেরকে ইনস্টল করে নিতে হবে, এবং এই ড্রাইভার ডাউনলোড লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিব, আপনারা ডাউনলোড করে নেবেন। ইনস্টল করার পর ঠিক এইভাবে ইনস্টল করতে হবে, ভিতরের সব ফাইলগুলো আমি যেভাবে দেখাইতেছি ভিডিওতে, একে একে সবগুলো ইনস্টল দিয়ে নেবেন। কারণ আপনি যখন ইনফিনিটি বেস্টের মাধ্যমে কোয়েলকাম সিপিইউ জনিত মোবাইলগুলো ফ্ল্যাশিং করবেন, তখন সাধারণভাবে কোয়েলকাম 9008 পুরের ড্রাইভারটা গুলো কাজ করবে না। এই জায়গায় কিউসি ব্লাং নামে একটা ড্রাইভার, যে ড্রাইভারটা ইনফিনিটি বেস্ট কিংবা নোকিয়া CM2 কাজ করবে, সেই ড্রাইভারটা আমাদেরকে আপডেট করে নিতে হবে। আমি ভিডিওতে দেখাবো পর্যাপ্ত পর্যায়ক্রমে। তো এখন আমরা ইনফিনিটি বেস্ট টুল ওপেন করব, যে টুলের সাহায্যে আমরা ফ্ল্যাশিং করব। এই জায়গায় দুইটা ভার্সন খুব ভালো কাজ করবে, একটা 1.3 একটা 1.9, দুটোটা ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবেন, আপনারা ডাউনলোড করে নেবেন। আর এই জায়গায় আমরা টুল ওপেন করার পর আমরা ফার্মার সিলেক্ট করব। তার আগে এই জায়গায় নোকিয়া MTK নোকিয়া কোয়েলকাম লেখা আছে, আমরা নোকিয়া কোয়েলকাম সিলেক্ট করে আমরা ফ্ল্যাশিং সিলেক্ট করব। তারপর এই জায়গা থেকে আমরা ফার্মারটা দেখাই দিব। আর এই জায়গায় বলে রাখা ভালো, নোকিয়া 2 আপনার হচ্ছে TA1029, এই মোবাইলটার দুইটা ভার্সন আমি ডাউনলোড ভিডিও ডিসক্রিপশন বক্সে ডাউনলোড লিঙ্ক দিব, আপনার দুটোটা ফ্রিতে ডাউনলোড করে নেবেন। আর যদি কোনো প্রবলেম হয় ভিডিও বক্সের ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন। তো এই জায়গায় আমরা ফার্মার লুট দেওয়ার পর আমাদের টেস্ট পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট এবং হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদেরকে মোবাইলটাকে ইডিএল মোডে নিতে হবে। আর এই জন্য আমাদের হার্ডওয়ার্কভাবে আমাদেরকে দুইটা পয়েন্ট শর্ট করতে হবে। আমি পিকচার দিয়ে দিতেছি, দেখে আপনারা এই দুইটা লাইন শর্ট করে USB কানেক্ট করলেই আপনারা ইডিএল মোডে মোবাইল কানেক্ট করতে সক্ষম হবেন। তো এই জায়গায় আমি প্রথমে ইডিএল মোডে আমার মোবাইল কানেক্ট করতেছি, তার আগে ব্যাটারি কানেক্ট করা খুবই জরুরি, কারণ মাদারবোর্ডের সাথে ব্যাটারি কানেক্ট না থাকলে ইডিএল মোডে যাবে না। তো এই জায়গায় আমি ব্যাটারি কানেক্ট করবো, কানেক্ট করার পর আমি শর্ট পয়েন্ট ধরে তারপর আমি ইডিএল মোডের জন্য USBটা কানেক্ট করে দেবো, আমাদের ফোন ইডিএল মোডে চলে যাবে। বিষয়গুলো খুবই সিম্পল, একটু মনোযোগ দিয়ে সহকারে দেখলেই আপনার কাজগুলো করতে পারবেন। তো এই জায়গায় দেখেন আমাদের ড্রাইভারটা এখন আমাদের কম্পিউটারে শো করবে। তো এই জায়গায় ডিফল্ট অবস্থায় প্রথমে আমাদের কোয়েলকাম, এই জায়গায় আপনার QC9008 ড্রাইভারটা পাবে। তো এটাকে আমাদেরকে আপডেট করে নিতে হবে, কারণ এই ড্রাইভারের সাথে করলাম আপনার CM2 কিংবা ইনফিনিটি বেস্টের কোনো কানেক্টিভিটি হয় না। তো এটাকে আপডেট করার জন্য আমরা আপডেট করে ব্রাউজ মাই কম্পিউটার এবং রেডমি পিক এই জায়গা থেকে কেয়ার সুইট ইমার্জেন্সি যে ড্রাইভারটা আছে, এই ড্রাইভারটা আমরা দেখাই দেবো, কানেকটিভিটি ড্রাইভার। এই জায়গায় সাকসেসফুল হয়ে গেল আপডেট। এবং এই জায়গায় কিউইউএসবি ব্লাং এই ড্রাইভারটা একদম নিচে ইউনিভার্সাল সিরিয়াল বাস ডিভাইসে, এই জায়গায় যদি শু করে তখন বুঝবেন আপনাদের মোবাইল এই টুলের সাথে কানেক্ট হইতে সক্ষম কিংবা ফ্ল্যাশিং নিবে। এই ড্রাইভার যদি আপনার আপডেট না করতে পারেন কিংবা এই ড্রাইভার যদি কিউসি ব্লাং ড্রাইভার যদি কানেক্ট করতে না পারেন আপনার কম্পিউটারে, তাহলে গেলাম এই জায়গায় ড্রাইভার কানেক্টও হবে না এবং মোবাইলে ফ্ল্যাশিংও হবে না। তো এই জায়গায় কানেক্ট করার পর আমি এই জায়গায় ফ্ল্যাশ বাটনে ক্লিক করলাম, এখন আমার মোবাইল ফ্ল্যাশ নেওয়া শুরু করে দিবে। এবং আমি এই জায়গায় ভিডিওটা অনেক ফাস্ট ফরওয়ার্ড করে দিছি, যাতে সময়টা অনেক কম লাগে, নাহলে ফ্ল্যাশিং হয়তো অনেক সময় লাগবে, আপনাদের কাজ করতে গেলে অনেক সময় লাগবে, এই জায়গায় আমার অল্প সময় আপনারা জিনিসটা দেখতে পারবেন। আমি এই জায়গায় ভিডিওটা স্কিপ করে দিছি, টোটাল ফ্ল্যাশিংয়ের যে সময়টা স্কিপ করে দিছি ফাস্ট ফরওয়ার্ড। তো এই জায়গায় খুব দ্রুত ফ্ল্যাশ হয়ে যাবে। এবং এই জায়গায় আরেকটু কথা যোগ করে দিয়ে ভালো, যে আপনারা যে দুইটা ভার্সন আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে ডাউনলোড পাবেন, এই দুইটা ভার্সন দিয়েই আপনাদেরকে ট্রাই করা লাগবে। একটা দিয়ে ফ্ল্যাশ করার পরে যদি হ্যাং লোগো না যায়, তাহলে আরেকটা দিয়ে ফ্ল্যাশ করা লাগবে। সাধারণত এই মোবাইলগুলো হ্যাং লোগো কিংবা আপনার স্লো হয়ে যায় নোকিয়া 2, তো এই জন্য আমরা ফ্ল্যাশিং করে থাকি। যাই হোক, আমাদের মোবাইলটা ফ্ল্যাশিং কমপ্লিট,
আর আমরা এখন মোবাইল ডিসকানেক্ট করলাম, ডিসকানেক্ট করার পর আমরা ব্যাটারিটা ডিসকানেক্ট করে আবার কানেক্ট করব, যেহেতু আমরা ফ্লাশিং করছি। তারপরে আমরা মোবাইলে পাওয়ার সুইচের রেবন কানেক্ট করে আমরা মোবাইলটা চালু করব এবং আমরা দেখব যে আমাদের কাজটা হইলো কিনা। আশা করা যায় কাজটা হয়ে যাবে ইনশাল্লাহ, কারণ যে দুইটা ফাইল দেওয়া হয়েছে দুটোটা ফাইলই টেস্টেড, তো একটা দিয়ে না হলে আরেকটা দিয়ে হবে। আপনারা প্রথমে ভার্সন 1 দিয়ে ট্রাই করবেন, না হলে ভার্সন 2 দিয়ে ট্রাই করবেন। ইতিমধ্যে আমাদের মোবাইলে লোগো চলে আসছে, মোবাইলে আগে ওই অবস্থায় ছিল, হ্যাং লোগো থাকতো। তো এখন দেখি আমাদের কাজটা হয়েছে কিনা। তো আমাদের এখন ইরোজ হইতেছে, ফ্লাশিং এর পরে প্রথমে ইরোজ করবে মোবাইলটা, তারপর ওপেন হবে। তো এই মোবাইলের মূল প্রবলেমটাই ছিল পাওয়ার বাই অ্যান্ড্রয়েড লেখা এসে হ্যাং হয়ে থাকতো। তো এই জায়গায় গুরুত্বপূর্ণ, ফ্লাশিং এর পরে গেলাম অনেক সময় লাগবে, মিনিমাম আপনাকে 20 মিনিট কিংবা 10-15-20 মিনিট আপনাকে এই জায়গায় ওয়েট করতে হবে ফ্লাশিং এর পরে। তার এই সময়টুকু ওয়েট করে আপনি দেখবেন যে মোবাইলটা অন হয় কিনা। এর আগেই আপনাকে মানে আপনি এরকম ভাববেন না যে 10 মিনিট 5 মিনিট দেখেই যে মোবাইল মনে হয় নাই, মিনিমাম 15-20 মিনিট দেখবেন এই জায়গায়, ওয়েট ফর সেভারাল টাইম। এই জায়গায় আপনাকে অনেকক্ষণ অপেক্ষা করতে হবে, তারপরে যদি না হয় তারপরে আপনি ভার্সন 1 ভার্সন 2 এভাবে ফার্মারগুলো ট্রাই করতে পারেন। তো যাই হোক, আমাদের মোবাইল হোম স্ক্রিন চলে আসছে আলহামদুলিল্লাহ, তো মোবাইল চালু হয়ে গেছে। তো এই জায়গা থেকে আমি প্রথমে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে ইউআই সেটিংটা করে নিব, তারপরে মোবাইলের ভার্সনটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এই জায়গা থেকে আমি ইংলিশ ইউনাইটেড স্টেট ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে এই জায়গা থেকে লেট আপ কিংবা লেট গো, তারপরে সেট আপ স্কিপ দিব। স্কিপ দেওয়ার পর একটু ওয়েট করা লাগবে, সাধারণত ফ্লাশ করার পরে একটু মোবাইলটা স্লো হয়, কিছুক্ষণ পরে যখন টোটাল অ্যাপ্লিকেশনগুলো লোডিং হবে তারপরে মোবাইলে আবার আপনার চলে আসবে স্পিড কিংবা গতি পাবেন খুব ভালো। তো এই জায়গা থেকে এফআরপি কানেক্ট লকও নাই, আমি এই জায়গা থেকে স্কিপ দিয়ে দিলাম এবং নেক্সট দিয়ে দিলাম। নেক্সট দেওয়ার পরে নেক্সট, এই জায়গায় নেক্সট করার পর এই জায়গা থেকে নট নাও দিব, আমি নট নাও দিব। প্যাটার্ন লক, পিন লক, পাসওয়ার্ড এগুলো দেওয়ার দরকার নাই, ইউজার মানে কাস্টমার তার লক সে করে নিবে। এই জায়গা থেকে নট নাও দিব, দেওয়ার পরে এই জায়গায় মোর দিব, মোর দেওয়ার পরে এগ্রি, এই জায়গায় এগ্রি দেওয়ার পরে হচ্ছে অল সেট দিতে হবে, এবং এই জায়গা থেকে নো থ্যাংকস। এই জায়গায় আমাদের হোম স্ক্রিন চলে আসছে, তার মানে আমাদের কাজটা আলহামদুলিল্লাহ হয়ে গেছে। তো আশা করতেছি আজকের এই বিষয়টা এবং এই ভিডিওটা এবং এই ফাইলগুলো সব কিছু মিলে আপনাদের বিষয়টা ভালো লাগবে। আর যদি ভালো লেগেই থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথেই থাকবেন। এই ধরনের নিত্য নতুন ভিডিও কিংবা এই ধরনের প্রবলেম সলভ, জিএসএন জগতের প্রবলেমগুলো সলভের ভিডিওগুলো আপনারা স্টেপ বাই স্টেপ পাবেন, আশা করি আপনাদের কাজে আসবে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো কাজ নিয়ে। আল্লাহ হাফেজ।